কেমন হবে নতুন নির্বাচন কমিশন, জনগণের কি প্রত্যাশা থাকবে সেই নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে সাবেক নির্বাচন কমিশনার এবং নির্বাচক বিশ্লেষকদের সাথে কথা বলেছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। তাদের মতে প্রশাসনিক দক্ষতা সম্পন্ন লোকদের নিয়েই হতে হবে নতুন নির্বাচন কমিশন। বিদায় নিয়েছেন নুরুল হুদা কমিশন। কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মেয়াদের পুরো সময় হয়েছেন আলোচিত সমালোচিত, তাই এবারের নির্বাচন কমিশন নিয়ে কৌতূহল আছে সাধারণ মানুষের। ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকায় জায়গা পেয়েছেন যারা, তাদের বেশিরভাগ সাবেক আমলা। তবে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন মনে করেন মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিরাই কমিশনের জন্য উপযুক্ত। জনবান্ধব নির্বাচন কমিশন গঠন করার প্রথম শর্তই হলো প্রশাসনিক দক্ষতা। নিজেদেরকে গ্রহণযোগ্য করে তুলতে হবে, বাংলায় বলে তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার ক্ষমতা আছে। তাহলে কি সঠিক পথে এগোচ্ছে বর্তমান সার্চ কমিটি? যদিও নাম প্রকাশ করা না করা নিয়ে নির্বাচন বিশ্লেষকদের আছে ভিন্ন মত। 20 জনের ব্যাপারে তারা খোঁজখবর নেয়, তাদেরকে যে ইন্টারভিউ করে এবং তাদের সবটা শুনানি করে যাতে জনগণ মতামত দিতে পারে, তাহলেই এই যে মানুষ এর উপর আস্থা পাবে। এদিক দিয়ে ভালো, আবার আরেকদিক দিয়ে অনেকে মনে করে যে এটা একটা মানে সামাজিক হেয় হতে পারে। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মনে করেন কেউই রাজনীতির ঊর্ধ্বে নয়, বুঝতে হবে সরকারের মেকানিজম। চাপ শুধু ভিতর থেকে না বাইরে থেকে আসবে, রাজনৈতিক দলের চাপ থাকে, সরকারের ভিতর থেকে চাপ না থাকলেও যদি সেটাও একটা এক ধরনের চাপ। এই সব চাপকে উপেক্ষা করে নিজের কাজ করার মতো ক্ষমতা, সবাইকে নিয়ে কাজ করার মতো ক্ষমতা ধারণা করা হচ্ছে এই সপ্তাহেই 10 জনের সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবে সার্চ কমিটি। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।